আসসালামু আলাইকুম সবাইকে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন এভলিউশন অফ বাংলাদেশ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ পহেলা মে 2023। গত চার দিন ধরে আমাদের এভলিউশন অফ বাংলাদেশ টিম ঢাকা থেকে রংপুর সম্পূর্ণ অংশটি ঘুরে এসেছে, একই সাথে কভার করে এসেছে বেশ কয়েকটি প্রজেক্ট। এর মধ্যে অন্যতম হলো এলেঙ্গা থেকে রংপুর 190 কিলোমিটার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পটি। আজকে আমরা সেই প্রকল্পটির আপডেটই আপনাদের সাথে শেয়ার করব। তবে ঢাকা থেকে রংপুর পর্যন্ত দূরত্ব অনেক বেশি হওয়ায় আমরা এই প্রকল্পের ভিডিওটিকে তিনটি ভাগে ভাগ করেছি, ঢাকা থেকে এলেঙ্গা, এলেঙ্গা থেকে বগুড়া এবং বগুড়া থেকে রংপুর। আজ প্রথম পর্ব, আজ আমরা ঢাকা থেকে এলেঙ্গা পর্যন্ত কভার করব। এর মধ্যে থাকছে বিমানবন্দরের নতুন উদ্বোধন হওয়া ফ্লাইওভারটি, একই সাথে সড়ক পথে আমরা সম্পূর্ণ বিআরটি প্রকল্পটি দেখব। তারপর ভোগড়া বাইপাসটি ব্যবহার করে আমরা কোনাবাড়ি হয়ে চন্দ্রা হয়ে এলেঙ্গা পর্যন্ত পৌঁছব। আজ আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, চলুন শুরু করা যাক। সামনে উপরে যে র্যাম্পটি দেখা যাচ্ছে এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প, যেটি বিমানবন্দরের সাথে যুক্ত হচ্ছে। র্যাম্পটির কাজ অনেকাংশে সমাপ্ত হয়ে গেছে, এখন এই র্যাম্প দিয়ে এই প্রকল্পের গাড়িগুলো ওঠানামা করছে, এর সংযোগ সড়কের কাজটিও হয়ে গেছে। সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি বাম থেকে ডানে একটি ফ্লাইওভার, যেটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েকে যুক্ত করবে। আমরা এখন যে ফ্লাইওভারটিতে উঠছি এটি বিমানবন্দর ফ্লাইওভার, যা খুব সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। এই ফ্লাইওভারটি দিয়ে বিমানবন্দর সড়ক থেকে জসীমউদ্দিন সড়কে নেমে যাওয়া যায়। ডান পাশে আরেকটি ফ্লাইওভারের কাজ চলছে, সেই ফ্লাইওভারটির সংযোগ সড়কের কাজটি চলছে এখন, হয়তো খুব দ্রুত ডান পাশের ফ্লাইওভারটিও চালু করে দেওয়া হবে। এখন আমরা জসীমউদ্দিন এভিনিউ পার হচ্ছি। জসীমউদ্দিন এভিনিউতে যে ফ্লাইওভারটি হয়েছে সেই ফ্লাইওভারের সংযোগ সড়কের কাজটি সম্প্রতি ধরা হয়েছে। এই ফ্লাইওভারটির কাজ হয়ে গেছে অনেক আগেই, সংযোগ সড়কের জন্য এই ফ্লাইওভারটি খুলে দেওয়া যাচ্ছে না। সামনেই হাউস বিল্ডিং, উত্তরার এই হাউস বিল্ডিং থেকে টঙ্গীর চারাগালি পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটারের একটি ফ্লাইওভার তৈরি করা হচ্ছে, যার ভিতরে বেশ কয়েকটি স্টেশন এবং টঙ্গী ব্রিজটি থাকছে। টঙ্গী ব্রিজটি হবে 10 লেনের। সামনের ডান পাশে স্টেশনটি হলো আবদুল্লাপুর স্টেশন। আবদুল্লাপুর স্টেশনের ঠিক পরই তৈরি হচ্ছে টঙ্গী ব্রিজটি। পুরনো টঙ্গী ব্রিজটি ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে, ইতিমধ্যে প্রায় 4টি পিলার তৈরি হয়ে গেছে। এই টঙ্গী ব্রিজটি হবে 10 লেনের। এই ব্রিজ থেকে একটি র্যাম্প আশুলিয়ার সাথে যুক্ত থাকবে। ফ্লাইওভারটির একটি র্যাম্প যেটি টঙ্গী স্টেশন রোডে গিয়ে নেমে যাচ্ছে, এই র্যাম্পটি এখন চালু রয়েছে। এই র্যাম্পটি দিয়ে আমরা নেমে গেলাম, চলে এসেছি আমরা স্টেশন রোডে। এই স্টেশন রোড থেকে চেরাগালি পর্যন্ত বিভিন্ন জায়গার রাস্তা সংস্কার করা হয়েছে, কিছু রাস্তা নতুন করে নির্মাণ করা হয়েছে। একই সাথে এই প্রকল্পের বেশ কিছু মালামাল যেগুলো রাস্তায় রাখা ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে, যার জন্য এই রাস্তা হয়েছে প্রশস্ত। একই সাথে বেশ কয়েকটি লেন চালু থাকায় যানবাহনগুলো বেশ স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে। আমরা এখন চেরাগালির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটি সংস্কার করে পিচ ঢালাই করে নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে, যার জন্য প্রায় 3টি লেন এখন সচল রয়েছে। আমরা এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্টেশনটি পার হচ্ছি। এই ভিডিওটি করা হয়েছে 28 এপ্রিল 2023-এ, আজ থেকে 3 দিন আগে। 3 দিন আগেও রাস্তা অনেকটাই খালি ছিল, এখনকার অবস্থা আমরা বলতে পারছি না, তবে আমরা যখন এই রাস্তা ধরে গিয়েছি আমরা যথেষ্ট খালি পেয়েছি রাস্তাটি। সবকটি স্টেশন পার হয়ে আমরা এখন ভোগড়া বাইপাসে চলে এসেছি।
ভোগড়া বাইপাস থেকে বাম দিকে চলে গেলেই চন্দ্রা হয়ে এলেঙ্গা হয়ে উত্তরবঙ্গে চলে যাওয়া যায়। আমরা এখন বাম দিকে চলে যাব চন্দ্রার দিকে। বিমানবন্দর থেকে এই ভোগড়া বাইপাস পর্যন্ত আসতে আমাদের 25 মিনিট সময় লেগেছে। এটা যেহেতু ঈদের ছুটি ছিল তখন হয়তো রাস্তা অনেকটা খালি আমরা পেয়েছি, তবে এখন যেহেতু অফিস আদালত এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে গেছে তাই হয়তো 35 থেকে 45 মিনিট সময় লাগবে। তবে খুশির খবর হলো রাস্তার ভেতরের যে মালামাল ছিল সেগুলো সরিয়ে ফেলে এবং নতুন রাস্তা তৈরি করে দিয়ে কয়েকটি লেন চালু করে দেওয়া হয়েছে, যার ফলে যানজট হয়তো কিছুটা কমে গেছে। একই সাথে হাউস বিল্ডিং থেকে চেরাগালি পর্যন্ত ফ্লাইওভারের কাজটি অনেকাংশে এগিয়ে গেছে। টঙ্গী সেতুর কাজেরও অগ্রগতি যথেষ্ট হয়েছে। ফ্লাইওভারের স্টেশন রোড অংশের কাজ অনেক দ্রুত গতিতে এগিয়ে চলেছে। গতবার আমরা ঢাকা থেকে রংপুর, আমিনবাজার, হিমায়তপুর, সাভার হয়ে, চন্দ্রা হয়ে তারপর আমরা উত্তরবঙ্গের দিকে গিয়েছি। এবার আমরা টঙ্গী দিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমরা দেখতে চেয়েছি এই রাস্তা দিয়ে কতটুকু সময় লাগতে পারে। এখন আমরা চন্দ্রার দিকে এগিয়ে যাচ্ছি। এখন যে ফ্লাইওভারটিতে উঠলাম এটি ঢাকা টাঙ্গাইল এলেঙ্গা মহাসড়কে নির্মিত প্রায় 1645 মিটার দীর্ঘ 4 লেনের কোনাবাড়ি ফ্লাইওভার। আমরা চলে এলাম চন্দ্রা ফ্লাইওভারে। এই ফ্লাইওভারটি 288 মিটার দীর্ঘ 4 লেনের। আমরা আমাদের অনেক ভিডিওতে একটি শব্দ উচ্চারণ করে থাকি যেটা আপনারা অনেক সময় শুনে থাকেন, সাসেক। এই সাসেক ব্যাপারটি আপনাদের সাথে একটু ক্লিয়ার করি। দক্ষিণ এশিয়ার 7টি দেশ, বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মায়ানমার নিয়ে গঠিত হয় সাউথ এশিয়া সাব রিজিয়নাল ইকোনমিক কোঅপারেশন বা সাসেক ফোরাম। এই আঞ্চলিক সহযোগিতা ফোরামের আওতায় 21টি উপ আঞ্চলিক সড়ক করিডোর উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে 4 নম্বর করিডোরটি ভুটানের রাজধানী থিম্পু থেকে শুরু করে ভারতের জয়গাঁও হয়ে, চ্যাংরাবান্ধা হয়ে, বুড়িমারি স্থল বন্দর দিয়ে এবং 9 নম্বর করিডোরটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে শুরু করে বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। করিডোর দুটি রংপুর, বগুড়া, বঙ্গবন্ধু সেতু, টাঙ্গাইল, জয়দেবপুর হয়ে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম এবং হাটিকুমরুল, ঈশ্বরদী, কুষ্টিয়া, যশোর, খুলনা হয়ে মংলা বন্দরের সঙ্গে ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন করবে। এই সাসেক প্রকল্পতেই অগ্রাধিকার ভিত্তিতে এলেঙ্গা থেকে জয়দেবপুর পর্যন্ত প্রায় 70 কিলোমিটার রাস্তা 4 লেনে উন্নীতকরণের কাজ ধরা হয়। আমরা যে দুটো ফ্লাইওভার পার হয়ে এসেছি, কোনাবাড়ি এবং চন্দ্রা, এই ফ্লাইওভার দুটি এই প্রকল্পেরই অংশ। সামনে বাম পাশে চলে গেলে টাঙ্গাইল সদর। আমরা এখন এলেঙ্গার দিকে চলে যাচ্ছি। আমরা চলে এলাম এলেঙ্গা। এই এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত প্রায় 100 কিলোমিটার রাস্তা 6 লেনে উন্নীতকরণের কাজটি চলছে। গত 2 মাস আগে আমরা যখন এসেছিলাম আর এবার আমরা যখন এলাম, এই 2 মাসে কাজের যথেষ্ট অগ্রগতি আমরা দেখতে পেয়েছি। বাম পাশে যে রাস্তাটি দিয়ে গাড়ি চলাচল করছে সেটি নতুনভাবে তৈরি করা হয়েছে। আমরা আগামী পর্বে এই এলেঙ্গা থেকে বগুড়া পর্যন্ত কাজের কতটুকু অগ্রগতি হয়েছে আপনাদের সাথে শেয়ার করব। একই সাথে নতুন বেশ কিছু বিষয়ে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। তো এই ছিল ঢাকা থেকে রংপুরের যাতায়াত সহজতর করার জন্য প্রায় 4 থেকে 5 ঘন্টার ভেতর রংপুরে পৌঁছানোর জন্য যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত প্রায় 190 কিলোমিটার সড়ক 6 লেনে উন্নীতকরণের যে প্রকল্পটি তার প্রথম পর্বের আপডেট। এই পর্বে আমরা ঢাকা থেকে এলেঙ্গা পর্যন্ত গিয়েছি। আগামী পর্বে এলেঙ্গা, সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারসেকশন, বগুড়ার 3 মাথা এবং 4 মাথা ফ্লাইওভারের আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।
যদি কোনো সাজেশন বা রিকোয়েস্ট থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।